সিগন্যাল গ্রিন, খোলা রেলগেট, পারাপার হচ্ছেন বহু মানুষ, ছুটে এলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস, চালকের তৎপরতায় বাঁচল সকলে। শিয়ালদাহগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় রক্ষা পেলেন বহু মানুষ। শিয়ালদাহগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালক হঠাৎই লক্ষ্য করেন লেভেল ক্রসিংয়ের গেট খোলা, অথচ জ্বলছে সবুজ আলো। লেভেল ক্রসিংয়ের ওপর দিয়ে যাতায়াত করছেন বহু মানুষ, যাতায়াত করছে যানবাহন, সমূহ বিপদ বুঝতে দেরি হয়নি চালকের। বিপদ বুঝে তৎপরতার সাথে জরুরি ব্রেক কষেন চালক। গত মাসে একই রুটে দুর্ঘটনার কবলে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার ভয়াবহ সেই স্মৃতি এখনও দগদগে। ঘটনায় বহু মানুষের প্রাণহানি হয়েছিল, গুরুতর জখম হয়েছিলেন বহু মানুষ। এক মাসের মধ্যে ফের যেন সেই স্মৃতি উস্কে দিল। তবে এবারে চালকের তৎপরতায় রক্ষা পেয়েছেন সকলেই। রেলগেট বন্ধ হয়নি, তার মধ্যেই চলে এসেছে ট্রেন। ট্রেন চালকের তৎপরতায় বিপদ এড়ানো গিয়েছে লেভেল ক্রসিংয়ে। ঘটনাটি ঘটেছে চালসা মালবাজার স্টেশনের মধ্যবর্তী লেভেল ক্রসিংয়ে। জানা যাচ্ছে মালবাজারের কাছে সোনগাছি চা বাগান এলাকায় একটি রেলগেট রয়েছে। দ্রুত গতিতে ট্রেন ছুটছিল, চালক হঠাৎই লক্ষ্য করেন রেলগেট নামানো নেই, অথচ সিগন্যালে সবুজ বাতি, অর্থাৎ থ্রু পাস। রেলগেটের কাছে গার্ড পতাকা হাতে দাঁড়িয়ে না থাকায় চালকের সন্দেহ আরও বেড়ে যায়। ইমার্জেন্সি ব্রেক কষে গাড়ি দাঁড় করিয়ে দেন তিনি, কিন্তু ততক্ষণে ট্রেন প্রায় পৌঁছে গেছে রেলগেটের কাছাকাছি। ট্রেন থামিয়ে ট্রেন থেকে নেমে আসেন চালক সহ অন্যান্য কর্মীরা। গেটম্যানের ঘরে ঢুকে দেখেন রীতিমতো বহাল তবিয়তেই বসে রয়েছেন গেটম্যান। তড়িঘড়ি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইতে থাকেন ওই রেলকর্মী। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে রেল দফতর, যদিও এ ব্যাপারে রেলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্রের খবর, গেটম্যান দাবি করেছেন অন্যমনস্কতার জন্যই এই ভুল হয়েছে। তড়িঘড়ি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চাইতে শুরু করেন তিনি, কিন্তু ততক্ষণে সে খবর পৌঁছে যায় স্টেশনে। জানা গেছে ঘটনার তদন্ত শুরু করেছে রেল। স্থানীয়রা জানিয়েছেন রেলচালক বারে বারে হর্ন বাজাতে থাকেন, গেট খোলা ছিল, বহু মানুষ চলাচল করছিলেন। রেলের হর্ন শুনে অনেকেই দাঁড়িয়ে পড়েন, চালকও তৎপরতার সাথে ট্রেন দাঁড় করিয়ে দেন, না হলে বড় বিপদ ঘটে যেত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মালবাজার। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপবাজার, বনগাঁ। ফোন 03215257603।